মিষ্টি, সুস্বাদু এবং চকলেটে মোড়ানো মার্টিডু থেকে নতুন চ্যালেঞ্জের কিওয়ার্ড, নতুন মজার কিছু নিয়ে আসছে আমাদের নায়করা, প্রস্তুত হন। ওয়েন্ডি, অপেক্ষা করো, আমি আরম্ভ করব। ভুট্টা, খুব হাস্যকর, আমি আমার দাঁত ভাঙার পরিকল্পনা করছি না। জানো তোমার এটা কি প্রয়োজন? হয়তো তারা খারাপ না। ও, আমাকে এটা করতে হবে না। এবার আমার পালা। চকলেট পপকর্ন, অপেক্ষার মূল্য, এটা সুস্বাদু গন্ধ আর ঝিনিমিনি, আমি সব খেতে চাই। এটা ঠিক না, অবিলম্বে আমি বিচার করব। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে এবং সব কিছু পরিবর্তন হতে আছে। কেন তুমি এমন করলে? পপকর্ন রান্না করতে চেয়েছিলাম। দারুণ, এটাই প্রাপ্য ছিল। আমি সবসময় জানি আমি কি করি। আর আমি ভাবছিলাম আমাদের খাবার ফুরিয়ে যাচ্ছে। চকলেট মরিচ, বলো না আমারটা আসল। শান্ত হও ম্যারি, আমি সঠিক ছিলাম, আমি অবশ্যই এটা বাঁচাবো না। আমি জানি কিভাবে আমি তোমাকে সাহায্য করব। দেখো, শুরু করলে এই বরফ কাজে লাগবে। যাই হোক না কেন, আমি খুব ভয় পাচ্ছি। দ্রুত, আমার বরফ দরকার। এটা সত্যি কাজ করছে, ধন্যবাদ তোমাকে। আমি এটা শুনে খুশি হলাম যে আমি তোমাকে সাহায্য করতে পেরেছি, কিন্তু এইবার কোনো ব্যাপার না, এখন শুধু চকলেট ব্যাপার। আমি এই দিকে শান্তভাবে তাকাতে পারছি না। এটা খুব সুস্বাদু ছিল। হয়তো তুমি এই মরিচ পছন্দ করবে। ওয়েন্ডি, তুমি এই সম্পর্কে পুরোই ভুলে গেছো। সত্যি, তোমাকে ধন্যবাদ অনেক। আমি তাকে লক্ষ্য করিনি। আমার জল দরকার। এখানে নাও জল। ভালো, আমাকে সাহায্য করার জন্য। এটি একটি চকলেট ঘড়ি, আমি এর মতো আগে কিছু দেখিনি। হ্যাঁ, এটা আমারটাও খারাপ না, কিন্তু সুস্বাদু একটু অকাঙ্ক্ষিত। চকলেটের সাথে প্লাস্টিক দেওয়া হয় না, নিজেকে বোঝাতে হবে। কৃপন, যখন মিষ্টির কথা আসে আমার বন্ধুত্ব দ্বিতীয়তে। শুধু দেখো কত চকলেট। আমি খোদার জালে পাগল হয়ে যাচ্ছি। আমি আশা করছিলাম আমি যদি সময় ফিরে পেতাম। এ, অপেক্ষা করো, আমি এটা পারবো, এটা অবিশ্বাসনীয়। অনেক ধন্যবাদ। এখন তোমাকে এটা টুকরো করতে হবে। না না, এটা তুমি আমার সাথে কিভাবে করতে পারো? আমার পুরো প্যাডটা ভরে গেছে চকলেটে। আমাকে সেই ঘড়িটা দাও। এটা ধরবে না। আল্লাহ, এটা যেতে দাও, সময় চলে যাচ্ছে। আমরা অনেক বুড়ো হয়ে গেছি।
আমাদের আগে জাগে ফিরে এসেছি। আমি এ ক্যাটটা মোটেও পছন্দ করি না, আমার সাথে ভালো। এটা অভাগা, আমি কিভাবে হতে পারি? এটা আমি ঠিক করতে পারবো। এটা একটি চুলের স্টাইলের জন্য সময়। ভালো বুদ্ধি। এখন এর স্বাদ নেওয়া যাক। এটা কত তিক্ত, মনে হচ্ছে চুল কাটা তার কাজে লাগেনি। আমার এটা জরুরি ভাবে পান করতে হবে। দুঃখিত, জলের খোঁজে নষ্ট করার সময় আমি ফেরত দিতে পারি না। একটু জলে কেনে। হে, আমার এই জল দরকার ছিল। যাই হোক না কেন, আমি আরো কিছু বড় নেব। আরে, এটা অদৃশ্য হয়ে গেল। তুমি করেছো ম্যারি। যাই হোক না কেন, আমার কাছে আরেকটা বিকল্প আছে লাস্ট। আমি এটাও নিয়ে যাব। তুমি দেখো তুমি কি করছো, আমি এটা তোমাকে দেব না। বাহ, কি হচ্ছে? আমি একটি চকলেট ক্যাকটাস বানিয়েছি, আমি এটা করেছি। এখন এটা খুব ভালো, আমাকে অন্তত এক টুকরো দাও। ঠিক আছে, এটা ধরো। একটি বড় এবং সরস বার্গার, এটা স্বপ্ন। চকলেট বার্গার অনেক গরম লাগছে। এর তর্ক করা যায় না, আমি তাদের স্বাদ নেব। কত উপাদান, ঠিক আমার ভালো লাগে যেমনটি। তুমি কি এটা চিল করতে পারো? তুমি কেন সবসময় আমার সাথে তর্কে বিরক্ত করো? দুঃখিত, আমি এটা করব না। আমি আশা করি তুমিও আমাকে কিছু মনে করবে না। আমি অবিলম্বে বিশেষ কিছু রান্না করব, মিষ্টির সাথে বার্গার। এটা একটা শিল্পকর্ম। আমি এটা স্বাদ নিতে চাই। তোমার কোনো নেই। এটা কিভাবে হচ্ছে না? বার্গার কোথায় চলে গেল? এটা আমার হাতে। এবার আমি শুরু করব। একটা ব্যাং, এটা বাস্তব বলে মনে হচ্ছে না। এটা চকলেট, কিন্তু তার মানে কি আমারটা আসল? এটা কত ভয়ঙ্কর। আমি দুঃখিত, কিন্তু তুমি এটা চাটতেই হবে। সে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, সাহায্য করো। আবেগে প্রভাবিত ছবি। সে একজন রাজকুমার। তুমি আমার জাদু থেকে বাঁচিয়েছো, এখন আমরা একসাথে থাকবো। তুমি কি একজনের জন্য অপেক্ষা করছিলে? এটা ঠিক আছে, আমি এটা সমাধান নিয়ে আসছি। আমি একটি মাছি দরকার। খাদো, আমি তাকে ধরতে চাই, দ্রুত। এটা কত বিশাল ডিম, এটা দেখতে আকর্ষণীয়। এবং আমার মনে হয় আমারটা চকলেট, এটা চমৎকার। ও দুঃখিত, এটা খুবই মজাদার। ঠিক আছে, হ্যাঁ, এটা অনেক আদরের। আমার এই কাঁচা ডিম থেকে চোখ সরায় না।
এরা হতাশাজনক বাটা, এটা আমাদের করতে হবে। ঠিক আছে, আমারও ইচ্ছে আছে। এইটাকে একটা কাঁচা ডিম, একটা বাজে জিনিস, এবং আমার প্রিয়, আমি এটাকে সাহায্য করতে পারি। তোমাকে ধন্যবাদ, তুমি অনেক সুন্দর। আমি এটা খাওয়ার জন্য অপেক্ষা করতে পারি না। সুস্বাদু, একদম পরিপূর্ণ। একঘেয়েমি চলে যায়, একটি চ্যালেঞ্জ শুরু করার সময় চলছে। আসলে একটি জ্যাসি ছিল কি বন্ধুরা, একটি নিয়ম বেশ সুযোগ সময় এবং একটি সবচেয়ে বেশ ভালো ব্যস্ততার সময় হতে পারে। লিলি তার নিজস্ব সেরা কিছু চেষ্টা করবে এবং সে রেকর্ড গতিতে চলতে থাকবে। সে এত দ্রুত করছে যে ধূমপান করা শুরু করছে। তোমার এটাকে ভালো করে দেখতে হবে লিলি, ফায়ার ডিপার্টমেন্টকে কল করতে হবে না। জ্যাক এই ক্রিয়ায় প্রবেশ করতে চায়, কিন্তু পেন্সিল স্পর্শ করা খুব গরম। এমা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন উপায় খুঁজছে। যখন অন্য দুজন তাদের সমস্ত শক্তি দিয়ে আঁকছে, তখন সে কিছু করছে। আমরা দেখব এটা কিভাবে পরিণত করতে হয়। লিলির জন্য বেশ ভালোভাবে বেরিয়েছে। জ্যাস, হয়তো এটা তোমার সেরা কাজ নয়, এবং এমা খুবই স্বাভাবিক, এটা ফোন বক্সের মতো, কিন্তু লিলি জিতছে, সে পুরস্কার পায়। কিন্তু তুমি কি জানো না, সে তার দক্ষতার উপর কাজ করছে, শুধু অঙ্কন না, দরিদ্র মেয়ে। আমরা পরবর্তী রাউন্ডে চলছি এবং চলছে। ও, একটা ব্রিফকেস, এটা আকর্ষণীয়। এবং এটা কি হয়েছে, তুমি বিশ্বাস করবে না, এটা একটা সোনার বার। তোমার চোখে যত্ন নাও বাচ্চারা, কারণ এটি ভালো হতে চলছে। এই রাউন্ডে তুমি তোমার চোখ বন্ধ করে ছবি আঁকতে হবে। তোমার শিল্প অঙ্কনই তোমাকে নিয়ে যেতে হবে। দেখো কিভাবে তারা অঙ্কন করছে এবং তারা এত খুশি। হ্যাঁ অবশ্যই, এটা একটু গন্ধযুক্ত হচ্ছে, কিন্তু বেশি বড় কিছু নয়। দয়া করে নোট কিভাবে তাদের প্রত্যেকের শিল্পের নিজস্ব স্বতন্ত্র স্টাইল আছে দেখবেন। কিন্তু জ্যাক প্রতারণা করছে, এটা ঠিক না, সে অঙ্কনগুলো পরিবর্তন করেছে এবং জ্যাসও খেয়াল করেনি। দেখা যাক কে জিতবে। দ্রুত জ্যাস, ঠিক আছে, কঠিনতম পছন্দ ছিল না, অবশ্যই জ্যাক জিতবে। আপনি কি তার জন্য খুশি? হ্যাঁ, আমার মাথার উপরে এখানে শোনা আছে। ও, এটা তাকে কি রূপান্তর করছে, তিনি এখন একটা প্রকৃত ধনী ব্যক্তি। এটা কি? ইউ, জ্যাস, তুমি কি এখানে সিরিয়াস? এটা বিরক্তকর, কেউ এটাকে সে আঁকতে চায় না। এই সেই মেয়েরা লজ্জায় সোজাসুজি পেন্সিল জমা দিচ্ছে এবং জ্যাক বাদামি কিছু পরিবেশন করছে। জ্যাসও মজা পাচ্ছে। বুম, কপালে টয়লেট পেপার, এবং মেয়েরা এই জিনিস পেয়েছে। দেখা যাচ্ছে এই দুর্ঘটনা নয়, এই রাউন্ডে আরও কিছু আকর্ষণীয় উপায় রয়েছে। এবং মনে হচ্ছে জ্যাক আসলে সত্যি ভালো করছে। বিজয় কে হবে জানেন? প্রস্তুত লিলি, মনে করেন না, আপনি সত্যি একটু চেষ্টা করবেন। আপনি কি কিছু দেখতে পাচ্ছেন এমা? এমা, চমৎকার ফুল। এবং জ্যাসের অঙ্কন বেশ বাস্তব সম্পন্ন, এবং মনে হচ্ছে যে সেই হবে আকর্ষণীয় কিছু। এটা একটা ভালো জ্যাক, আসলে আরাম করো বন্ধুরা, এটা খেলা হবে না, বিশ্রাম নাও, এটা একটা খারাপ খেলনা না। তুমি কি স্টিকার্স ভালোবাসো? আমি অবশ্যই করি, এটা আর চেয়ে আরো ভালো কিছু হতে আছে।
এই রাউন্ডের কাজটি আগের মতো, বস্তুটিকে সেরাভাবে অঙ্কন করুন এবং এটিকে একটি বেশ পরিষ্কার জিতুন। এবং আমা কিছু একটি দুর্দান্ত উপায় নিয়ে এসেছে। জ্যাক মুদ্ধ। লিলি একটি সহজ কিন্তু কার্যকর পথ চলছে। সে শুধু আঙ্গুল দিয়ে ছবি আঁকছে। আচ্ছা বাচ্চারা, আসলে ফলাফল দেখা যাচ্ছে প্রস্তুত। এই সব অঙ্কন সত্যি একটি পুরস্কার প্রাপ্ত। এটা সেরা বাচ্চারা। ওয়াও, জ্যাজ ঘুরে বেড়াচ্ছে না। এটা বেশ ভীতকর ছিল। ভালো জিনিস একটি স্টিকল আছে। ঘুরে বেড়ানোর জন্য এটা প্রচুর। এখানে এগিয়ে যাওয়ার সময় আমরা বলতে এটা যাচ্ছি। আমরা এখানে কি পেয়েছি? ও, পপকর্ন। আঁকার সময় আমার মনে হয় জ্যাজ রীতিমতো একটা নোংরা খেলা খেলতে চায়। হ্যাঁ, সেই পপকর্ন বিস্ট্রির আকারে পথে আসবে, তাই না? এই সবার সাথে ফোকাস করা বেশ কঠিন। জ্যাকের মাধ্যমে ক্ষমতা শিক্ষিত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক এবং শুধু পপকর্ন খান। আমার শান্তভাবে সে করছে, চালিয়ে যাও। ছাত্রী দুর্দান্ত কাজ করছে এবং আমা এটি থেকে দুর্দান্ত অঙ্কন পেয়েছে, সর্বসেরা। এটা বিস্তারিত। লিলি, এটা কি? বস্তুর মতো দেখায় না এবং জ্যাকে নিজের দেখানোর কিছু নেই। তাহলে তার মানে আমা, অভিনন্দন, এটি বিশ্বত সত্য। এখন পপকর্ন দিয়ে তোমার মুখ ভরে যাবে না। অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করা উচিত। আসলে তুমি লোভী ব্যক্তি নয়, এটা নিশ্চিত। এবং মনে হচ্ছে খেলোয়াড়রা নিজেদের মজার দিকে এগিয়ে যাচ্ছে এবং জ্যাজকে জিনিসগুলো ঘুরিয়ে দেবে। আমার সাথে ভালো আছে। এসো বন্ধুরা, জাগো। এখানে একটি ব্র্যান্ডের নাম ব্যাগ। দৃশ্যত লিলি ডিজাইনার ব্র্যান্ডের একটি উন্মাদ এবং অন্যরাও এটি পান করবে না, এবং প্রত্যেকে নিজস্ব তাদের ব্র্যান্ড পছন্দ। লিলি তার ভয়ঙ্কর চেষ্টা করছে কিন্তু বেশ খারাপ লাগছে। জ্যাক একবারে শূন্য প্রচেষ্টা করছিল কিন্তু এখনো চতুর সৃষ্টির পরিণত হয়েছে। হা, কিভাবে? লিলি ব্যাগটি পেতে এত আগ্রহী যে সে কিছু করবে। আমি ভাবছি সে যদি মিনিকে শেপ করতে চায়। ও লিলি, এই মাধ্যমে তোমার পথ চেষ্টা করবে না। আসলে তোমার কিছু ভালো কিছু আঁকতে হবে। জ্যাক অঙ্কন সত্যি আশ্চর্যজনক। হেই বন্ধুরা, লড়াই কখনোই কিছু সমাধান করবে না। আমা ইতিমধ্যে এই ব্যাগটি নষ্ট করে তুলে নিয়েছে কিন্তু লিলি যেভাবে ওকে এটা পছন্দ করবে, এটা সত্যিকারই ভালোবাসার জিনিস। সে খুবই খুশি। হ্যাঁ, তারও কিছু পাইনি। আচ্ছা, এটা কি শুধু একটি চমৎকার গরম মরিচ? তোমরা এত ভয় পাচ্ছ কেন বন্ধুরা? তুমি কি চালাতে চাচ্ছ না এটা? চলো আসো, তোমাকে করতেই হবে। জ্যাক একটু নিশ্চিত কিন্তু মেয়েরা ইতিমধ্যে রাগান্বিত হয়ে দূরে সরে যাচ্ছে। মনে হচ্ছে জ্যাক একটি পরিকল্পনা নিয়ে এসেছে। দেখা যাক। এই ধরনের দুর্ঘটনাক্রমে তার অঙ্কন জলে ঢেলে দিল। এটা বিরক্তকর এবং এটি এমন কি কাজও করেনি। তোমার একটি ছোট্ট কৌশল এটা কাজ করছে জ্যাক। তুমি হেরে গেছো। এই মরিচ কে খাবে?
তোর শোয়া স্পষ্ট। অন্যান্য অঙ্কনে স্পষ্টভাবে একটা মাস্টারপিস, জ্যাক থেকে নিষ্কৃষ্ট। এর মোকাবেলা করো, তার এই মরিচটি কামড়াতে হবে এবং প্রতিক্রিয়ার জন্য ওয়েট করতে হবে। আসলে সুপার হট। উফ, সেই স্বাদ হত্যাকারী। শুধু বন্ধ, বেচারা। আজকের অবিশ্বাস্য ভিডিও ভালো লেগেছে? আসলে বড় হাসির জন্য কিছু রূপকথাই যথেষ্ট। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। বন্ধুরা,